রহস্যময় কাহিনীর নতুন পর্বে আমরা জানতে চলেছি মিশরের গ্রেট পিরামিডের রহস্য, যা আজও পৃথিবীবাসীর কাছে এক অজানা রহস্য হিসেবে রয়ে গেছে। বিস্তারিত শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, অদ্ভুত বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে সর্বদাই আমাদের সাথে থাকুন রহস্য রোমাঞ্চে ভরা আনকোন ভিডিও লেটেস্ট আপডেট সবার প্রথমে দেখার জন্য। পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম আশ্চর্য হচ্ছে এই খুফুর পিরামিড। মিশরের চতুর্থ রাজবংশের দ্বিতীয় রাজা খুফুর অনবদ্য সৃষ্টি এটি। গোটা দুনিয়ার কাছে গ্রেট পিরামিড নামে খ্যাত এই অসাধারণ সৃষ্টিটি কায়রোর কাছে গিজায় অবস্থিত। এই পিরামিডটির পাশে খুফুর সন্তান খাফরে ও তার দৈহিদ্র নাতি মেনকোরের তৈরি আরো দুটি পিরামিড রয়েছে। অসাধারণ নির্মাণ শৈলীর প্রায় 4,600 বছরের পুরনো গ্রেট পিরামিডের স্থাপত্য কৌশল আজ অজানা। ইতিহাসবিদ ও পুরাতত্ত্ববিদরা প্রতিনিয়ত রহস্যময় গ্রেট পিরামিডের কিছু অমীমাংসিত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টায় ব্যস্ত আজও। মানুষের তৈরি সব থেকে জটিল স্থাপত্য বলে মনে করা হয় এই পিরামিডকে। 146.6 মিটার উচ্চতা সম্পন্ন এই পিরামিডের বিশাল ওজনের লাইম স্টোন ও গ্রানাইট ব্লকগুলি সুনিপুণভাবে কি করে কাটা সম্ভব হলো, যে পিরামিডের মোট ব্লক সংখ্যা 2.3 লক্ষেরও বেশি, কারণ তখনও পর্যন্ত যে মানুষ লোহার ব্যবহার জানতো না, যে ক্রেন ব্যবহার করে ব্লকগুলো তুলবে, পাশাপাশি কোন প্রযুক্তিতে ব্লকগুলোকে এই উচ্চতায় তোলা সম্ভব হলো তা নিয়েও রয়েছে অনেক প্রশ্ন। এই বিষয়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা থাকলেও অনেকেই সহমত নন। মনে করা হয় গিজার চুনাপাথর এই পিরামিড তৈরিতে ব্যবহৃত হয়েছে, পাশাপাশি অন্যান্য ব্লকগুলি নীল নদ দিয়ে নৌকা করে আনা হয়েছে। ব্লকগুলির বহিরাবরণের জন্য সাদা চুনাপাথর আনা হয়েছে তুরা থেকে, আর গ্রানাইট ব্লকগুলি এসেছিল আসোয়ান থেকে, যেগুলির এক একটির ওজন ছিল 80 টনের মতো। এই ব্লকগুলি মূলত ব্যবহৃত হয়েছিল রাজার নিজস্ব চেম্বার বানাতে। গ্রেট পিরামিড পৃথিবীর কেন্দ্রস্থল অক্ষাংশ ও দ্রাঘিমাংশ রেখার মিলনস্থলে অবস্থিত। তখনও পর্যন্ত মানুষের ধারণা ছিল না পৃথিবী গোলাকার, স্থান নির্ণয় কি শুধুই কাকতালীয়, অনেকের মনেই সন্দেহ আছে এই নিয়ে। গ্রেট পিরামিডের সামনের দিকের শীর্ষে থেকে যদি কাল্পনিক সরলরেখা টানা যায়, তা উত্তর মেরুর শীর্ষ বিন্দুকে স্পর্শ করে। ভূমিকম্পনে প্লেটের বিচ্যুতির ফলে তা অবশ্য বর্তমানে কিছুটা সরে গিয়েছে। এখানকার বাস্তুকাররা কোনো নির্মাণের আগে উত্তর দিক নির্ণয় করে নকশা তৈরি করে থাকতেন। তখনকার সময়ে মানুষের কম্পাসের ব্যবহারও জানতেন না। কোন প্রযুক্তি সেই সময় মিশরে ব্যবহৃত হয়েছিল তা আজ অজানা। মিশরীয়রা মৃত্যুর পরবর্তী জীবনকে প্রচণ্ড বিশ্বাস করতেন, জ্যোতির্বিদ্যায় অসম্ভব পারদর্শিতা ছিল তাদের। গিজায় পিরামিডটি আকাশের কালপুরুষ তারামণ্ডলীয় কোমরবন্ধনের 3টি তারার সঙ্গে সমকোণী অবস্থানে অবস্থিত। কোন প্রযুক্তিতে তা নির্ণয় হয়েছে সেই প্রশ্নের উত্তর আজও মেলেনি। অনেকেই মনে করেন বিদ্যুতের আধার হিসেবে পিরামিডগুলি নির্মাণ করা হয়েছে, কারণ পিরামিডের অবস্থান পৃথিবীর সব থেকে শক্তিশালী তড়িৎচুম্বকীয় ক্ষেত্র ও ব্যবহৃত পদার্থ বিদ্যুতের সুপরিবাহী ও তড়িৎ উৎপাদনে সহায়ক। অনেকের ধারণা তৎকালীন মিশরীয়রা বিদ্যুতের ব্যবহার জানত। উল্লেখ্য, ভারতের কোণার্ক মন্দিরের দেওয়ালে হাইরোগ্লিফিক চিত্রে বৈদ্যুতিক বাল্ব এর চিত্র পাওয়া গিয়েছে। সাধারণত পিরামিড 4 তল বিশিষ্ট হয়, কিন্তু খুফুর পিরামিডটি 8টি তল বিশিষ্ট, যা খালি চোখে দেখলে সমতল এবং পাদদেশ থেকে বোঝা সম্ভব নয়। বছরের একটি নির্দিষ্ট সময়, শরৎকাল ও বসন্তকালের ভোরে এবং সূর্যাস্তর সময় পিরামিডের উপর থেকে দেখলে বিষয়টি বোঝা যায়। এক ব্রিটিশ বিমান চালক গ্রেট পিরামিডের উপর দিয়ে যাওয়ার সময় প্রথম বিষয়টি লক্ষ্য করেন। আর একটি অদ্ভুত বিষয় লক্ষণীয়, পিরামিডের ভিতর ও বাইরের তাপমাত্রার বিস্তর তফাত। গ্রীষ্মপ্রধান দেশ মিশরের তাপমাত্রা বেশি হলেও এই পিরামিডটির ভিতরের তাপমাত্রা সর্বদাই 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে। সব নিয়ে গ্রেট পিরামিড আজও রহস্য গোটা দুনিয়ার কাছে। তো বন্ধুরা, এই ছিল মিশরের গ্রেট পিরামিডের অজানা অদ্ভুত এক রহস্যময় ঘটনা, যা আজও পৃথিবীবাসীর কাছে এক অজানা রহস্যময় ঘটনা হিসেবেই রয়ে গেছে।
তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমাদের অদ্ভুত বাংলা নিউজ চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে সর্বদাই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।